ভিউয়ার্স, আমাদের হাতে যে এই সিলিং লাইটটা দেখতেছেন, স্কোয়ার সিলিং লাইট, এই স্কোয়ার সিলিং লাইটটা মূলত আমরা ট্রাই করে নিছি যে আমাদের লাইট কাটা। তো এই লাইটটা আমরা কিভাবে সার্ভিসিং করব সে বিষয়ে বিস্তারিত কথা থাকবে। আগে আমরা এই লাইটটা খুলব, খোলার ভিতরে লাইট খোলার পরে আমরা বুঝতে পারবো যে এই লাইটের কী সমস্যা, সার্কিট সমস্যা না লাইটের প্রবলেম, সে বিষয়ে বিস্তারিত থাকবে। এর আগে আপনাদের একটা ভিডিও আমি দেখাইছি, সে ভিডিওতে শুধুমাত্র সার্কিট ফল্ট তো স্প্রিং দুইটা খোলা হয়ে গেছে আমাদের, এখন এই লাইটটা খুলে নিলাম। তো চায়ের মুড়ে দেখা যায় শুধু গ্লাস আর গ্লাস, কিন্তু লাইট কোথায়? তো লাইটটাকে আমরা খুঁজে বাইর করব। এই যে দেখেন লাইট, তো লাইটের কি সমস্যা এই সমস্যাটা আমরা আগে বের করব, তারপরে আপনাদের দেখাবো। তার জন্য দরকার আমাদের একটি এলইডি চেকার। কিভাবে নষ্ট এলইডিটা আপনি রিপেয়ারিং করবেন সে বিষয়ে আমরা তো দেখুন, আমাদের এই লাইটটা কিন্তু একটু কাজ করলে ভালো হয়ে যাবে। তো নষ্ট এই সিলিং লাইটটা আপনারা কিভাবে রিপেয়ারিং করবেন, তো সেই বিষয়ে আমি আপনাদের সাধারণ একটা আইডিয়া দিই। আমাদের এই সিলিং লাইটটার কিন্তু এই তারটা এ জায়গার থেকে ছুটে আসছে, তারপরও লাইটগুলো দেখা যায় অনেকগুলো কালো। তো সেই ক্ষেত্রে আপনাদের সাধারণ একটু ধারণা দেবো আমি। এই যে দেখতে পাচ্ছেন এই একটি এলইডি চেকার, এলইডি চেকারের যে দুইটা ক্লিপ আছে, দুইটা ক্লিপ দিয়ে আমরা এটারে চেক করব। তো দেখতেই পারতেছেন লাইটগুলো কিন্তু জ্বলে, তো হালকা কিছু কিছু লাইট, কিছু কিছু লাইট জ্বলে না, তার মানে আমাদের এই টেস্টারে ওই লাইটগুলো আসবে না। আমাদের আসবে হইল গিয়ে আমাদের যে এলইডি ড্রাইভার আছে, এলইডি ড্রাইভারে ওয়াট বেশি থাকে, সেক্ষেত্রে ওই লাইটটাও জ্বলবে। তো আমাদের মূল সমস্যা হলো আমাদের এই যে তার দুইটা ছুটে আসছে প্রিন থেকে। তো আমরা কি করব, এই জায়গাটায় ঝালাই ধরাবো। ঝালাই ধরানোর পরে আমরা ড্রাইভারের ডিসি তার দুইটা নেগেটিভ পজিটিভ দেখে লাগাই দেব, তারপর আমাদের এই কাজটি স্বয়ং সম্পূর্ণ হবে। তো আমরা এই ধরনের একটা ড্রাইভার নিলাম, যদিও ড্রাইভারটা পুরন, আমরা ই করি ডিসি তারে একটু রাং জ্বালাই দিয়ে নিই যাতে ঝালাইটা ধরে, কেননা আমাদের লাইটটা কিন্তু পাতা তারের, মানে পাতা লাইট, এই জন্য আমরা একটু রাং ঝালাই দিয়ে নিলাম যাতে ঝালাইটা খুব সুন্দরভাবে ধরে। এখন আমরা এই জায়গায় ঝালাই করে দেব। তো আমাদের ঝালাইটা ধরে গেছে, এরপরে আমরা নেগেটিভটাও এই জায়গায় ঝালাই করার জন্য একটু রাং, রাং দিয়ে নিলাম, এটাও আমাদের ধরছে। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে ইনপুট তার দুইটা, ড্রাইভারের যে ইনপুট তার দুইটা আছে, এই দুইটায় লাগাই দেখবো যে ড্রাইভারের মাধ্যমে লাইটটা জ্বলে কিনা। দেখেন ড্রাইভারের মাধ্যমে জ্বলতে আছে। তো এখন আমরা সেটিং করব, আগে সেটিং করার পরে আমরা ইনপুট তারটা একটু বড় করব। তার জন্য আমরা এই যে সাদা পেপারটা আগে দিব, সাদা পেপারটা দেওয়া শেষ, এখন আমরা এই সাদা গ্লাসটা এই জায়গায় লাগাই দেব। সাদা গ্লাসটা আপনাদের লাইটের যে আলোটা, আলোটা আপনার চারদিকে সমন্বয় করে পাঠিয়ে দেয়। তো গ্লাসটাও দেওয়া শেষ, এখন আমরা এই জায়গায় সুন্দরভাবে স্ক্রুটা মেরে দেব। তো এখন আমরা স্ক্রু মারবো,
স্ক্রু মারার পরে আমরা ড্রাইভারটা ঠিক এই জায়গায় সেটিং করে দেব। ভিউয়ার্স, আমাদের সেটিং করা শেষ। এখন আমরা একটি সিরিজ লাইটের কট নিয়ে আমরা এই লাইটটিকে চেক করব এবং জ্বালায় দেখাবো যে কত সুন্দর জ্বলে। তো এভাবেই আপনারা এই স্লিং লাইটগুলো ঠিক করবেন, নিজে থেকেই ঘরে বসে ঠিক করতে পারবেন এই লাইটটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিও কাজ দেখে আপনি সন্তুষ্ট কিনা, এবং আপনি কোন জেলার থেকে কমেন্টস করছেন অবশ্য আপনার জেলার নাম, আপনার নাম লিখবেন, আমরা ভিডিওতে আপনাদের এই নামগুলো উল্লেখ করব। ধন্যবাদ, ভালো থাকুন। ইএসবি বাংলা চ্যানেলের সাথে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।